কালকে হচ্ছে টিনার বার্থডে, সো আজকে রাতের বারোটায় টিনার সারপ্রাইজ প্ল্যান করেছি টিনার জন্য আমি একটা। আর অয়ন এটাতে আমাকে খুব হেল্প করেছে পুরো সেট আপটা করতে। টিনা এখন শুয়ে পড়েছে, ও ভীষণ টায়ার্ড ছিল বিকজ আর্লি মর্নিং উঠেছে, ঘুম ঠিকভাবে হয়নি, তো ওর জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তো এই সেট আপটা আমি করেছি আমি আর অয়ন। ঠিক এরকম লাগছে, আই হোপ ওর পছন্দ হবে। ওর কেক নিয়ে এসেছি, বাট ওকে কিছুক্ষণ পরে 12টা নাগাদ মানে 5 মিনিট আগে ওকে ডাকবো, 5-10 মিনিট আগে ও রেডি হবে। সো চলো, এই সারপ্রাইজটা আমি ওর জন্য প্ল্যান করেছি, ও যখন উঠবে তখন দেখা হবে। 12টা বেজে গেছে, টিনাকে আমি তুলে দিয়েছি, ম্যাডামও এসে গেছে। হচ্ছে সেট আপ, আর এই হচ্ছে আমাদের ম্যাডাম, ওদের গার্ল। সো প্লিজ গাইস এক্সকিউজ আস যে একটু লো লাইট হচ্ছে, বিকজ লো লাইট ছাড়া এই এফেক্টটা বোঝাই যাবে না। সে আরও কেকটা কাটবে। ফাটা 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 না, তেরা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, তোমার টিচার তো করতে যাচ্ছে আমার পকেটে কাটে। Wish you a very happy birthday. এখন বাজে হচ্ছে 3:30, আমরা এসেছি মাদাপুরে। মাদাপুরে এখানে একটা মানে ফুড এরিয়া আছে, এখানে রাতের বেলায় অনেক রকমের স্ট্রিট ফুডের দোকান খোলা থাকে। তো আমরা এখানে এসেছি পিৎজা ডোসা খেতে, অয়ন আমাদের সাজেস্ট করলো, তো পিৎজা ডোসাটা এখন খাবো, জানি না কি হবে। হলো 6 hours later. গুড মর্নিং এভরিওয়ান, কালকে আমরা বেরিয়েছিলাম যেহেতু ফিরতে অনেক লেট হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে প্রায় 4:30 বেজে গেছিলো, তো উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, ফ্রেশ হয়নি। আজকে হচ্ছে টিনার বার্থডে, সো টিনা আমার পায়েস বানাবে, বিকজ বড়রা তো কেউই নেই, ও নিজের জন্যই পায়েস বানাচ্ছে, তো ফ্রেশ হয়নি, তারপর দেখা হবে। এখন দুধ থেকে জাল দিচ্ছে, এখানে ড্রাই ফ্রুটস একটু কেটে রেখেছে, আর ওখানে তো অলরেডি ওটা ভাজা হয়েই গেছে। তো টিনা এটাকে এখন ঘন করছে, এটা ঘন হয়ে যাক, তারপরে বাকি জিনিসগুলো দেবে। বল, জীবনে ফার্স্ট টাইম পায়েস বানালাম, তাও আবার নিজের জন্য, কি করবো, মা নেই, শাশুড়িও মা নেই, কেউ নেই করে দেবে আমাকে, বাবা এই প্রথমবার বার্থডেতে মা বাবা বড় কেউ নেই। আমি আছি তো, আমাকে সম্মান কর। ওই যে ঢাল করছে সীমাটা, চিনি আগেই দিয়ে দিয়েছি, যদি লাগে আর একটু চিনি দিতে পারি।
একটা লাগলে হবে? হ্যাঁ দাও। তো আজকে টিনার বার্থডে, বড়রা কেউ নেই, তাই জন্য টিনা নিজেরা দিয়ে পায়েস বানিয়েছে, আর সেটা আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখতে তো খুবই ভালো লাগে, সিঙ্গুনিয়ার পায়েস নিজেই বানিয়েছে, নিজেই বলে বানিয়েছে। আমাদের ফিডব্যাকের কোনো দাম নেই। তো আমরা যে ফ্রিজটা অর্ডার করেছিলাম সেই ফ্রিজটা এসে গেছে সিটি ফার্নিচার থেকে, নিচে এসছে, তাদেরকে বলে দিলাম এবার লোড হবে। যেহেতু আমাদের কাজ হচ্ছে এরকম, তো ওটা নিয়ে একটু ডাউট আছে, বললে উঠে যাবে। গাড়িতে এসে গেছে, বুঝতে পারছি না কোনটা আমাদের, আনলোড করলে তখনই বোঝা যাবে। আর এখানে এই তেল আর টক এত না, খাওয়া দাওয়ার এখানে সমস্যা। আমাদের ফ্রিজ নতুনই, আরে ওটা কিছু করার নেই, ওটা ভিজে ভিজে জায়গাটা কিছু। আমাদের ফ্রিজ নতুন ফ্রিজ পুরো। গুড ইভিনিং এভরিওয়ান, সো এখন বাজে 5:20, আমরা এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে, কিছু লাঞ্চ বানানোর টাইম পাইনি, সো হ্যাঁ কিছু খাবো, খেয়ে তারপরে কিছু কেনাকাটি করবো, শপিং আছে বা একটা জিনিস, ঘরেরই কিছু জিনিস কিনতে হবে, কারণ ফ্রিজটা চলে এসেছে, ফ্রিজের জন্যই এত দিন ওয়েট করছিলাম যে কী কী হবে না হবে। তো এখন আমরা বেরোচ্ছি, তো টাটা। আমরা অর্ডার দিলাম হচ্ছে ম্যাজিক প্যান থেকে, এই যে ম্যাজিক প্যান থেকে অর্ডার দিলাম, এখানে দোকান রয়েছে, ভালো হচ্ছে জায়গাটা, সব রকম সেখানে আমাদের খাবার বানানো, দাদারা বানাচ্ছে, অন্য খাবার চলে এসছে, খাবারে আছে রাইস, এই যে জিরা রাইস এটা, আর এইটা এটা হচ্ছে আফগানি চিকেন, আর এটা হচ্ছে আপোলো ফিশ। আরে এই এই ধরতে হবে, সো আমাদের তো খিদে পেয়েছে, কাটপন খেয়ে নিই, বুক কাট আমার কাছে। একটা আমরা ডিমার্টে এসেছি, ওখান থেকে ডিলে থেকে খেয়ে বেরিয়ে, এবার দেখি কি কেনা যায়, ছোটোখাটো জিনিসগুলো ঢুকে আছে, আজকে আমাদের ফ্রিজ এসে গেছে, ম্যাডাম খুবই খুশি, সো কিছু জিনিস কিনবো তারপর যাবো। অলরেডি এখন বাজে 8:30, আমরা একটু আগে জাস্ট ফিরলাম ডিমার্ট থেকে, কিছু জিনিস কিনলাম, বেসিক ঘরের রোজকার জিনিস, দুধ দই এসব জিনিসগুলো কিছু কিনলাম, বিকজ ফ্রিজ এসে গেছে। তো এবার ফ্রেশ হয়ে লগ ইন করবো, বিকজ আজকে আমার শিফট আছে,
সো লগ ইন করে নিই, দেখি টিনা কি বানায় আর কি খাই রাত্রে। সো ডিনার টাইমে দেখা হবে। এখন বাজে 11টা, আজকে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল কিন্তু রোহিতের কাজের জন্য, অফিসের জন্য আজকে আর আমরা যেতে পারিনি। তো ওর নাকি বলেছে খাওয়াবে, সো কিন্তু রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিয়ে এসেছি। এখানে আছে এগ চিকেন রাইস, এখানে আছে চিকেন 65 আর কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেয়ে নিই। আজকে আমার বার্থডে ডিনার এটা, আজকে আমাকে কোনো কিছুই করতে হয়নি, কাজ বাজ খুব শান্তি পেয়েছি। রোহিত আজকে আমাকে কিছু করতে দেয়নি, বলেছে যে তোমার বার্থডে খুব ভালোভাবে এনজয় করো। তো আজকে আমি খুব এনজয় করেছি বার্থডে, তো আজ ডিনার করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা। সো এই ডিনার কমপ্লিট হলো। তো আজকে আমার যেহেতু বার্থডে ছিল, বার্থডেটা খুব ভালো কাটলো, সকাল থেকে রাত অবধি দারুণ মজা করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কালকে দেখা হবে একটা নতুন ব্লগে। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো টাটা, গুড নাইট।